দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন আমিনা এগ্রোতে। এই যে দেখছেন যে গরুগুলি এখানে সব হাড্ডি সার মোটা তাজা গাই, এগুলা কিন্তু সব এখন লোড হবে। গতকালকে হাটে কেনা হয়েছে, কোন হাট থেকে কেনা হয়েছে এবং কেমন দাম পড়েছে সেসব তথ্য নিয়ে আজকের ভিডিও। দর্শক, আমিনা এগ্রোতে এই মুহূর্তে উপস্থিত আছি, আর আমিনা এগ্রোর স্বত্বাধিকারী হলেন আমাদের আতাউর ভাই। আপনারা সকলেই চিনেন আতাউর ভাইকে, তো এগুলা নিয়ে আমরা কথা বলি। চলুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আছি ভাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কী অবস্থা, বাজার কেমন? বাজার আছে মোটামুটি, কম বেশি চলতেছে। কম বেশি চলতেছে, অনেকগুলো গাইক দেখলাম যে একদম সব ছাড়ে ছাড়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে তো একটা হাটের মতন হয়ে গেছে, ছোটো ছোটোখাটো একটা হাটের মতন গরু কিনছেন। আপনি ভিতরে দেখেন, সব জায়গায় গরু এখন ছোটো একটা হাট হবে, ছোটোখাটো একটা হাট হবে। আমার কাছে গরু আছে 70টা এখন। 70টা? জি। এই বড় ছোটোখাটো হাটগুলোতে তো 70টাও গরু উঠে না। 70টা গরু উঠে না, আমার কাছে 70টা গরু আছে। আচ্ছা আচ্ছা, এই যে গরুগুলো আছে এইগুলো এখন কোথায় যাবে? এটা যাবে হলো বরিশাল। বরিশাল? সব হাড্ডি সার মোটা তাজা গাই গরু? মোটা সার, হাড্ডি সার, হাড্ডি সার মোটা তাজাকরণ গাই। এই যে দর্শক, এই যে দেখুন সারিবদ্ধভাবে বাঁধানো আছে, এগুলা কিন্তু গতকালকে হাট থেকে কিনছেন না? আফতাবগঞ্জ হাট। আচ্ছা, আপনার মুখ দিয়ে আপনি একটু বলেন আফতাবগঞ্জ হাটের পার্টিকুলার ঠিকানা, কারণ ক্রেতারা আসতে চায়, ক্রেতারা জানতে চায় এই হাটটাতে সম্বন্ধে, এই হাটটা সম্বন্ধে একটু বলেন আপনি। এই হাটটা হলো আপনার দিনাজপুর ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানা? হ্যাঁ, দিনাজপুর ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা। এটা হলো স্বপ্নপুরীর পাশে। স্বপ্নপুরীর পাশে, মানে স্বপ্নপুরী যেখানে সেখানেই হাটটা, মানে পিকনিক স্পট যেটাকে বলি, শুটিং স্পট বলেন, যেটাই বলেন, পিকনিক স্পট ওর পাশে। আচ্ছা আচ্ছা, এটা তো ওনাদের ঐতিহ্য, ওই ফ্যামিলির ঐতিহ্য, নিজেদের হাট, নিজেদের হাট, আফতাবগঞ্জের নামেই পরিচিত পরিচিত। আচ্ছা, আফতাব হচ্ছে ওনার দাদা, সাবেক সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ছিলেন ওনার পিতা, এবং ওনার ছেলেও কিন্তু সাবেক সংসদ সদস্য, বর্তমানে সাবেক। তো কেমন হাটটা, হাটটাতে কেনা বেচা কেমন হয়? হ্যাঁ ভালো, অনেক গরু উঠে, অনেক গরু উঠে না? তো কালকে কি সব 25টাকে? এই কালকে 25টা কিনছি। এই 25টা গতকালকের হাটে কিনছেন? আর যাচ্ছে বরিশাল? বরিশাল। আচ্ছা, আমাদেরকে এই যে কটা গরু আছে আপাতত সবগুলো গরু তো দাম শোনা সম্ভব না, আমরা যেগুলো বাধা আছে এখানে এগুলো একটু দামগুলো শুনি এবং দর্শকদেরকে জানাই। চলেন, আমি একটা একটা করে দাম বলতে পারবো, একটা একটা করে দাম বলতে পারবেন না? তো এইখানে সর্বোচ্চ কত দামের আছে? সর্বোচ্চ আছে 43-44 আছে। 43-44, আর সর্বনিম্ন? সর্বনিম্ন আছে 38-40। মোট কথা 44 পার করেনি? না, 44 হয়নি। 44 হয়নি, 43 পর্যন্ত লাস্ট, আর নিচে নিচে হচ্ছে 38। 43-500 টাকা পত্তা পুরা করি। এভারেজ এভারেজ কেমন পড়তে হবে এগুলা? 43,500। দর্শক দেখুন, এই যে এগুলা এভারেজ 43,500 টাকা এভারেজ পড়েছে এই গাভি গরুগুলি, এগুলা চলে যাবে। তো যিনি গরুগুলো নিছে উনি কি আসছে? আসে, ছিল তো, কোথায় যেন চলে যাবে। আচ্ছা আচ্ছা, আসছে, সঙ্গে আছে, সঙ্গে ছিল, সঙ্গে ছিল, উনি দাঁড়ায় থাকে, কিনছে, নিজে কিনছে, নিজে কিনছে, সঙ্গে আপনি ছিলেন? হ্যাঁ, আমি তো ওভাবে কিনে দিলাম। এর আগে তো গরু নিয়ে গেছে মনে হয় আপনার কাছ থেকে? মেলা গরু নিছে, এর আগেও আসছিল। তা আপনি তো বললেন আপনার খামারে 70টা গরু আছে, এখন দুই খামার মিলে? এই যে দেখেন, এখানে আমরা একটু দেখি, আপনারা যারা দর্শক, আপনারা গরু সংগ্রহ করতে যান, এটা কিন্তু আমিনা এগ্রো একটা আতাউর ভাই, এটা নতুন শেড ভাড়া নিছেন না? এটা নতুন শেড, আগে ছিলেন একদম বাসায়, এখন কিন্তু নতুন শেডে চলে আসছেন। এই যে দেখুন দর্শক, উনি যে বললেন যে 70টা গরু আছে, তার নমুনা এইখানে একটা শেড, এখানে আছে 1, 2, 3, 4, 5, এখানে আছে 9টা, আরেক শেডে দেখব আমরা শেডগুলো একটু ঘুরাই দেখাচ্ছি। দর্শক, আপনারা যারা গরু সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন আমিনা এগ্রোতে, এখান থেকে বেছে দেখে শুনে কিন্তু আপনারা আপনাদের খামারের জন্য গরু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এই যে দেখুন, চমৎকার চমৎকার সব ষাঁড় গরু। আচ্ছা, এখানে সর্বোচ্চ গরু কত আছে, সর্বনিম্ন গরু ষাঁড় কত আছে? ষাঁড়গুলা সর্বোচ্চ আছে হলো আপনার 80,000। আচ্ছা, আর সর্বনিম্ন আছে 62।
সর্বনিম্ন 62, সর্বোচ্চ 80, এর মধ্যে দাম দর করে নিতে হবে। আর 62 আছে একটা গরু। আচ্ছা আচ্ছা, মানে এখানে আসে আপনার সঙ্গে দাম দর করতে পারবে? সব যে কোনো আমার হাটের চেয়ে আমার কাছে আসবে, আমি দিয়ে দেবো। হাটের থেকে কম দামে দিবেন? দেখা যাবে, দেখা যাবে। দর্শক এখানে আছে, আর বাসার যে খামার আছে, বাসার খামার তো সেটা আপনারা জানেন, এটাকে আমি দেখিয়েছিলাম। বাসার খামার থেকেও আপনারা গরু বেছে দেখে শুনে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর আসার আগে কিন্তু ফোন দিয়ে আসবেন, উনি প্রয়োজনে আপনাদেরকে রিসিভ করে নেবে, তারপরে কিন্তু আপনাদেরকে মাল ডেলিভারি দিবে। বাসায় আছে 20টা, বাসায় আছে 20টা, লাখের উপরে ওগুলো, লাখের উপরে 20টা বাসায় যে গরুগুলি আছে সেটা কিন্তু সব লাখের উপরে। আর বরিশালের গাড়ি ভাড়া কত করলেন ভাই? ৩৬,০০০ বরিশাল, একদম বরিশাল চলে যাবে। আর গাভী গরুগুলো একটু, যেগুলো গতকালকে আত্মগ্রহণ সার থেকে কিনেছেন সেগুলো একটু দেখাই। এই যে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টাই এখানে আছে। আর বাকিগুলো কিন্তু ওই যে ট্রাকে কাছে নিয়ে চলে যাওয়া হয়েছে, আমরা যাই ওইখানে, ওইখানে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান। বর্তমানে কিন্তু আমি নায়াগ্রহ স্বত্বাধিকারী আতর ভাই, এই যে দেখছেন অনেক বড় একটা খামার, এটা কিন্তু উনি ভাড়া হিসাবে ব্যবহার করছেন, যেহেতু ওনার বাসাটা এখানে ফুলবাড়ি শহর থেকে চার থেকে ছয় কিলোমিটার ভিতরে, একটু ব্যবসার সুবিধার জন্য কিন্তু এই খামারটি উনি ভাড়া নিয়েছেন এক মালিকের কাছ থেকে। আর এখান থেকে কিন্তু গাড়িগুলি লোড করছেন বর্তমান। আপনাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিচ্ছে আর কি। তুমি থাকো, দেখো এই সমস্ত। আচ্ছা আচ্ছা, তাহলে সেরকম না, মোট কথা আপনাকে ব্যবসা করতে হবে, নিজের মনে করতে হবে, নিজের মনে করতে হবে, নিজের একবারে। আমার প্রাণ প্রিয় স্যার, হ্যাঁ, খুব ভালো মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কোনো রকম ই করে নেই। তুমি করার হলে আমাকে তুমি জানাইও নাকি? এইভাবে চাহিদা ওরকম নেই। এই যে গরু এখন গাড়িতে উঠতেছে, লোড পয়েন্টের গরু ট্রাক লাগানো আছে, বিট করা আছে, সব রকম সুবিধা আছে কিন্তু এখানে দর্শক। তো আমরা দর্শক আমরা দেখলাম, তো আমরা বিদায় নিব, তার আগে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের, ওই যে মুরব্বী, মুরব্বী মুরব্বী, আসসালামু আলাইকুম। বরিশাল থেকে? জি। এগুলো কি করবেন? এগুলো তো খামারে পালবেন। খামারে পালবেন? 3 মাস না 4 মাস? যতদিন লাগে ততদিন, মানে মোটা তাজা করে তারপরে যখন বিক্রি করবেন। কেমন লাগলো আমাদের দিনাজপুরের হাট? মোটামুটি ভালোই। এর আগেও তো আসছিলেন মনে হয়? না, আর আসিনি, এই প্রথম। তো ভাইকে সঙ্গে কিভাবে পাইলেন? আপনারা ভালো বললেই ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ। জিনিসটা ওই রকম না, আমি একটা নতুন উদ্যোক্তা খামারিকে যদি আপনি কামড়ে খান, তাহলে খামার সেক্টরটাকে ধ্বংস করা হবে। আমি একমাত্র খামার সেক্টরকে ধ্বংস করার একমাত্র পয়জন, আমি আমি পয়জন। এই লোকটা আমাকে সর্বোচ্চ ট্রাস্ট করে, যখন সর্বোচ্চ বিশ্বাস করবে, আর ইনি যদি খামারে নিয়ে যাওয়ার পরে যদি গরুগুলোতে প্রফিটেবল হয়, তাহলে অবশ্যই আবার আমাদের উত্তরবঙ্গে আসবে। উত্তরবঙ্গে যদি আমি 50টা গরু কিনি, 50টা ফ্যামিলি বাঁচবে, 50টা ফ্যামিলি 50,000 টাকা ইনকাম করতে পারলো, 1,000 টাকা 2,000 টাকা গরু প্রতি ইনকাম করতে পারলো, 50টা ফ্যামিলি বাঁচলো, উইথ উনি বাঁচলো, উইথ আমি তো আসি। আচ্ছা আচ্ছা, আমার মাধ্যমে যদি প্রতি মাসে যদি 400 গরু যায়, 400 ফ্যামিলির থেকে আমি 400 গরু কিনলাম, হ্যাঁ, তাহলে আমি যদি ওনাকেও বাঁচালাম, ফ্যামিলিকেও, এই আমাদের দিনে উত্তরবঙ্গের যে যারা গরু বিক্রেতা তারাও বাঁচলো, আর আমি যদি একবারে ওনাকে কামড়ে খাই, উনিও মারা গেল,
আমার তরফ থেকে আরো পঞ্চাশটা ফ্যামিলিকেও বঞ্চিত করলেন, বঞ্চিত করলাম। আচ্ছা, আমি এইটুকু বলবো দর্শক মহোদয়কে, যেখানে যাবেন ভালো লোকের কাছে যাবেন, ভালো পরিবেশে, ভালো, আপনার সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন, আমি খারাপ, আমি বাদে আমি বাদে সবাই ভালো, সবাই ভালো। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, 01701 01 01 05 05 24 24 16 16। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। হ্যাঁ, আটাউর ভাই। তো দর্শক, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।